সরকার কাণ্ডজ্ঞানহীনতার বাবে পদপথত ভিক্ষা করবলে বাধ্য হয়েছে পাঁচ গ্রামের কাগজ কলর কর্মচারীর সন্তানে। পড়া শুনার খরচের দোকানে দোকানে গিয়ে ভিক্ষা মাগিছে গৈ কেবাটাও দুর্ভোগিয়া কিশোরে। দীর্ঘদিন ধরে কাগজ কলটো বন্ধ হয়ে থাকার ফলত আর্থিকভাবে জুরুলা হয়ে পড়েছে কর্মচারীর পরিয়ালব। টকার অভাবত পথত নামি ভিক্ষা কাগজ কলর কর্মীর সন্তানের। সমূহ রাইজে যেতিয়া উলহ মালহেরে ইংরাজি নববর্ষ পালন করে আছে, তেনে সময়তে পড়া শুনার খরচ উটিয়াবলে পথত নামি ভিক্ষা করাত ব্যস্ত হাইলাকান্দির পাঁচ গ্রাম কাগজ কলর কর্মীর পরিয়ালর কনমানি। হামলোক রেলি মে রাখলে কিউকি মেরে হামারে প্যারেন্টস কা তিন সাল সে স্যালারি নেই মিল রহা হ্যায়, ক্যাসে অ্যাফোর্ড করেঙ্গে হামলোক কে স্কুল ফিস। ইধর হামলোক কো টিউশন ফি ভি তো চাহিয়ে, अगर पर अगर अच्छे से हम लोग को इम्प्रूव करना है तो ट्यूशन तो लगेगा ना, तो हम लोग उसका फीस कहाँ से लाएंगे? मेरे पापा तो एफोर्ड ही नहीं कर पा रहे। मेरी मम्मी टीचर है, दिन रात पढ़ाती है, उसके बाद इतना पैसा मिलता है, उसके बाद मुझे स्कूल जाने का फी मिलता है, उसके बाद मुझे पढ़ाई का खर्चा मिलता है, तो ऐसे कैसे होगा? मैं प्रधानमंत्री को बोलना चाहती हूँ कि आप तो बोलते हैं बेटी बचाओ बेटी पढ़ाओ, अगर बेटियां ही नहीं रहेंगी वो पढ़ेंगे कैसे? হাইলাকান্দির পাঁচ গ্রামের রাস্তাত খোজকাঢ়ি ভিক্ষা করে ফুরিছে এটি কিশোরের দলে। এসময়ত সচল জীবনেই কটাইছিল পাঁচ গ্রাম কাগজ কলর কর্মীর সন্তানে। কিন্তু বহুদিন ধরে এই কাগজ কল বন্ধ হয়ে থাকার বাবে কর্মীসকলে দরমহা পোৱা নাই। পিতৃ অথবা মাতৃয়ে পড়ার খরচ যোগান ধরব নোৱাৰাৰ বাবে দোকানে দোকানে গৈ ভিক্ষা করেছে এওঁলোকৰ সন্তানে। ইফালে স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীয়ে 2000 টাকাকৈ সাহায্য প্রদান করেছে এই অভাবগ্রস্ত পরিয়ালসমূহক। আশ্বাস দিছে অহা অধিবেশনত কাগজ কল কর্মীসকলক দরমহা মুকলি করে দিয়ারও দাবি জানাব বিধায়কজনে। যিয়ে নহক কাগজ কল কর্মীর পরিয়ালর সন্তানে বছরের এই প্রথম দিনটোত পাঁচ গ্রামত ভিক্ষাত নামিবলগীয়া হওয়া দৃশ্যই জোকারি গৈছে বহুজনের হৃদয়। হাইলাকান্দির পৰা ৰাহুল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বছরটোৰ প্ৰথমখন সংবাদমেল সম্বোধন কৰিয়ে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত